আর মারি টুকরো টুকরো করে 44-1 গোরা 44-1 সিডি বলি হই ইতারা সরাসরি অর্ধে কিল্লা আইছতু আইলে তো মাই মাইকম লেভ স্কিলস দাহিরে বিভিন্ন সংকট সৃষ্টি হইবে লাগ চেষ্টা করে স্বাভাবিক জীবনযাত্রা আর আর বেহতর আর দুর্গি আই মেডিকেলত ভক্তি এর মেরিনো আর আনমরা তো গিয়ে এসব যাবে লাই আর বিভিন্ন ভাবে চিন্তা করি কিন্তু যাবের মত হন পরিবেশ নাই আর আসলে একান ভীতিকর একান পরিস্থিতির মধ্যে আর আছি আই হইম দে হল নিরাপত্তার শঙ্কা আর নাই চট্টগ্রামের 14 উপজেলার মধ্যে ব্যতিক্রম উপজেলা হিসেবে আনোয়ারা আবারও আলোচনা থাকছি আজিয়ে 14 নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের প্রথম বৈঠক মিতি উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অকলর বেশিরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অকল বয়কট গুজছে বয়কটের অনেকটা তারা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলিয়ে তারা চট্টগ্রাম শহরের সিআরবির তাসফিয়া গার্ডেন মিতি দুপুরবেলা একত্রে বিয়াগুনে খানাপিনা খাইয়ে আর মত বিনিময় করছে একমিকে উপজেলা চেয়ারম্যান প্রশাসনের ব্যক্তিকলর লইয়ারে প্রথম সভা গজ্জি আর উপজেলা পরিষদের সদস্য অকল তারা চট্টগ্রাম শহর মৃদি বইয়ারে তারা নিরাপত্তাহীনতার হতা হই নিজেরারে অসহায় হিসেবে প্রকাশ করছে আই আনোয়ারা তো না গিয়ে কিন্তু আনোয়ারা রিমারি আর মার্গি আর দুর্গি আই মেডিকেল ভক্তি এর মেরিনো আর আনোয়ারা তো গিয়ে সুতরাং একটা আতঙ্কের ভিতরে আই আসিলাম আর আর বিভিন্ন এলাকার মেজে যারা নেতৃবৃন্দ কল আছে ইতারারে প্রতিনিয়ত হুমকি ধামকি মারিবের ভয় দেখার সুতরাং এই যে অরাজক পরিস্থিতি ইয়েনর প্রেক্ষিতে আর যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল আছে আর আসলে একান ভীতিকর একান পরিস্থিতির মধ্যে আর আছি স্বাভাবিক জীবনযাত্রা আর আর বেহতর আর উপজেলা পরিষদের যে যে সভা আছিল এটা আর আর নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগির ইতিমধ্যে আর বাড়ির মিজো দুই দুইবার দেয়ারে হামলা করছি এবং আর যদি ফাইতুই তারা মারিয়ে ফেলাইতু এমনকি এরম লোদি কই দে আর আর মারি টুকরো টুকরো করে ফরিফুরাইনওয়ান গোড়া ফরিফুরাইনওয়ান সিডি বলি হই তা যার পরিপ্রেক্ষিতে আর নিরাপত্তাহীনতায় ভুগির আদি আর সাধারণ সবার বয়কট করছি যদি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেয় তাহলে অবশ্যই আর সামনে চিন্তা করজুম দেয় পরিষদ সবার মিজি যোগদান করজুম কিনা এইরকম পরিস্থিতির মধ্যে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অকলর অসহযোগিতার কারণে আগামীতে উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে গড়িব ইয়ান লইয়ারে একখান শঙ্কা দেখা দিয়ে এই আশঙ্কার কথা একেবারে উড়াই দিয়ে যে উপজেলা চেয়ারম্যান তারা হই সিডিও দিয়ে জানাইও এবং একাধিকবার ফোন করছি ইতারা ইন্টেনশনালি উপস্থিত নয় তারা মনে করতে দেয় তারা নয়ালে হয়তো উপজেলার ডেডলক হয়ে এবং ইতারা 29 মে যে বিজয় এই বিজয় হয়তো মানি নিতে পারে এবং এই বিজয় ওরা ইতারা মনে প্রাণে মানি নিতে পারে বলে একটার পরে একখান একখান তারা এক্সকিউজ লেভ এক্সকিউজ দাহিরে বিভিন্ন সংকট সৃষ্টি করবে লাগে চেষ্টা করে তবে আর মনোজ্ঞ হল সংকট আদৌ সৃষ্টি নব এখন যারা ইয়ান সার হয়তো একখান নতুন গণতান্ত্রিক ধারা যে গণতান্ত্রিক ধারা যে গণতান্ত্রিক সিস্টেম যে গণতান্ত্রিক পরিবেশ একখান সৃষ্টি হই ইয়ান ব্যাহত করিবার লাগে তারা যে অপচেষ্টা ইনশাল্লাহ এই অপচেষ্টা সফল হব আর চট্টগ্রাম শহর মিদি বৈঠক গড়তে এই অবস্থায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অকলর বৈঠক মিদি আর সি প্লাস টিম উপস্থিত হয় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অকলে যে হতাকিন হই ওনারা ফুনন বর্তমান উপজেলা পরিষদের 14 নির্বাচিত চেয়ারম্যান ইতারা সমর্থ কলে কমেন্টিং চাইন ওনারা আর আজ ইয়ান আশঙ্কা প্রকাশ করি নিরাপত্তাহীনতা ইতারা সরাসরি অর্ধে কিল্লা আইসতু আইলে তো মাই মাইকদম তোলে যেটা তেঁর কর্মী হল সরাসরি নিয়ন্ত্রণ করি নেওয়া পারে সুতরাং আর হন অবস্থাতে তো নিরাপত্তা নিশ্চিত নন পর্যন্ত উপজেলা সবার যোগদান করি নিতে পারি হ্যাঁ আরা যেহেতু উপজেলা পরিষদের সদস্য সুতরাং চেয়ারম্যান সাহেব যদি প্রশাসন সহ লইরে দিয়ে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করি পারে আর অবশ্যই আগামী সভা যোগদান করতাম
আরা এই ব্যাপারে ব্যাকগুণ একমত। যারা এগারো জন চেয়ারম্যান আছে চেয়ারম্যান সমিতির মাধ্যমে আর আর বৈঠক বসছি, আর বৈঠক বইরে যে আর আর সহকর্মী হলো রোদে যে ইয়েন ইয়েন আর আশা করছেন তাই ইয়েন একখান উদ্যোগ নেওয়ানোর দরকার আছে। ইয়েন যদি আনোয়ার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান উদ্যোগ নিয়ে এগিনোর যদি একখান সহজ সমাধান ইয়েন আয়োজন করে ইনশাল্লাহ আর পরবর্তীতে যাই মাইনরিটি চেয়ারম্যান এই সব আরও দেখা প্রেশার এই প্রেশার কেন আসলে আইন সহ্য করে নেওয়া পারি আজ এদের তা আনোয়ারা দেবার হতটি আইন মনে করি এই সমস্ত সন্ত্রাসী হল আদিয়া উৎসবমুখ পরিবেশে আদি আনোয়ারা উপজেলা দায়ব যার কারণে আইন নিজেও ব্যক্তিগতভাবে আইন আনোয়ারা দেবের পক্ষ নেওয়া দিয়ে আর নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে আর আশা করিলাম অন্তত পক্ষে আর আজ প্রথম সবার আগে নাই আর ফোন করি আর বেগুনের একটু হায় হলো করে যদি বই এনে আর হতা হইতে আর অসুবিধা সন্ধান হইতে হলে আজ এই সমস্যার সৃষ্টি নয়তো আনোয়ারা এগারো ইউনিয়নের সুস্থ নির্বাচন হইলো আর ইউনিয়ন হাইলদের ইউনিয়নের মধ্যে সুস্থ নির্বাচন নয় আর ইউনিয়নের মধ্যে আর সেন্টারের মধ্যে সাধারণ বোর্ডার হলরে বোর্ডিত দেখুন হবে অন্যান্য মিকে বোর্ড সুস্থ হই কিনে না হইনি হয় কিন্তু আর আর বোর্ড সুস্থ নয় জিয়ানের হারণে আরও হামলা হই আর হামলা করি আর ধর তুমি বাড়িতে নদে গোড়া রাতিয়ে আর বাড়ির সেরে হাইকি গোলাগুলি করি আর নিরাপত্তাহীনতায় বগির জিয়ানের হারণে আজ আজ পরিষদের যে সভা দেখি এই সভা যাবে লাই আর বিভিন্নভাবে চিন্তা করি কিন্তু পরিবেশ নেই। তবে এই ফৈল্যে সভা জীবে ইবেমিদি সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান তহিদুল আলম চৌধুরী সহ উপজেলার নির্বাহী কর্মকর্তা থানার ওসি এবং গণ্যমান্য ব্যক্তি অকল উপস্থিত আছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন আইয়ে তৈলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অকল কিউর আশঙ্কা বা কিউর নিরাপত্তার অভাব বোধ করছে। তবে যতই নিরাপত্তার হতা হোক না কেন নতুন উপজেলা চেয়ারম্যান তারারে আশ্বস্ত করছি। এখন প্রশ্ন হল যে আনোয়ারার রাজনীতির দুই ধারায় বিভক্ত হওয়ার পরে একদল চেয়ারম্যান এভাবে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলিয়ে চট্টগ্রাম শহর চলিয়াইনের পিছনে কারণ নান কি পারে তারার কি তারার নিরাপত্তাহীনতার যে বিষয়গান তুলিয়েননি ইয়েন কি আদৌ সত্য কিনা ইয়েন সময়ে হই দিব। জনপ্রতিনিধি যাতে নিরাপত্তার আশঙ্কা তুলে এই সমৃদ্ধি বুঝন করিব তারার ভিত্তি আসলে খঞ্জাগাত যায় ঠিক কি হইরাকি ইতারা বিয়াগুন সরকারি দল আওয়ামী লীগের মানুষ তারা দুই ভাগে বিভক্ত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অকল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপির মানুষ হিসেবে পরিচিত আর সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল সহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিয়াগুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি সমর্থিত। সি প্লাস টিভি চট্টগ্রাম।